শিক্ষাকাণ্ডে দুর্নীতির প্রতিবাদে দুর্গাপুরে বাম ছাত্র সংগঠন এসএফআই তরফে বিশাল জাঠা অনুষ্ঠিত হলো, আর সেই জাঠাতেই পুলিশ আটকে দেয় বলে অভিযোগ ওঠে। জাঠা থেকে শিক্ষাকাণ্ডে আরও কারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। শিক্ষাকাণ্ডে দুর্নীতির অভিযোগে দুর্গাপুরে বাম ছাত্র সংগঠনের তরফে বিশাল প্রতিবাদ জাঠা, আর সেই জাঠাকেই পুলিশ আটকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। দুর্গাপুরের মাইকেল কলেজের সামনে থেকে এদিন বেসরকারি মহাবিদ্যালয়ের সামনে পর্যন্ত বিশাল জাঠা অনুষ্ঠিত হয় বাম ছাত্র সংগঠনের তরফে। শিক্ষাকাণ্ডে দুর্নীতির অভিযোগ এনে বিশাল মিছিল করে মহাবিদ্যালয়ের সামনে মিছিল আসতেই মিছিল আটকে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ, আর এরপরেই শুরু হয় পুলিশের সাথে বচসা। পরিস্থিতি এমন জায়গায় চলে যেতে শুরু করে যেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি পর্যন্ত হয় বিক্ষোভকারীদের। পরে পুলিশ ব্যারিকেডের সামনে বসে পড়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তারা দাবি জানাতে থাকেন শিক্ষাকাণ্ডে আরও যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, দিতে হবে কঠোর শাস্তি। জাতীয় জাঠা গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, দুটো সরহদীয় জাঠা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের যে দুর্নীতি সেটা জনগণের সামনে নিয়ে আসা। তাই আমরা পশ্চিমবাংলার প্রায় প্রতিটা ক্যাম্পাস থেকে আমাদের এই জাঠা যাচ্ছে, ছাত্রছাত্রীদের সংহতি জানিয়ে আমাদের সঙ্গে আসার আহ্বান জানিয়ে। কিন্তু আমরা যখন আসছিলাম দেখলাম পুলিশ ব্যারিকেড করে কিছু ছিটকে চোরকে আটকে রেখেছে, ওসব দিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে এসএফআইকে আটকানো যাবে না। আজকের পুলিশ এখানে ব্যারিকেড করেছিল, আমরা ব্যারিকেড ভাঙিনি, কারণ কলেজ থেকে প্রিন্সিপাল বারংবার আমাদেরকে বলেছে কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা হচ্ছে, আপনারা দয়া করে ক্যাম্পাসের সামনে আসবেন না। আমরা সেটাকে সম্মান জানিয়ে, আমরা তো তৃণমূল ছাত্র পরিষদ নই যে শিক্ষকের মুখে জক ছুড়ে মারবো, কলেজে যেহেতু পরীক্ষা চলছে তাই সেটি প্রিন্সিপালের কথাকে সম্মান জানিয়ে আমরা আমাদের জাঠাকে এইখানে স্টপ করিয়েছি, এখান থেকে ডেস্টিনেশনের পথে চলবে আমাদের জাঠা। साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।